নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে অ্যাস্ট্রো টিপসে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব এবং আলোচনাটি মাধ্যমে একটি খুব ইম্পর্টেন্ট বর্তমান যুগে বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে সেই সমস্যা এবং সেই সমস্যা থেকে বেরোবার রাস্তা, এই দুটো সম্পর্কেই আপনাদেরকে কিছুটা বোঝাবার চেষ্টা করব, কিছুটা বলার চেষ্টা করব, অবশ্যই আমার জ্ঞান এবং অভিজ্ঞতা অনুসারে। তো ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, নিজের সমস্যা থেকে সমস্যাকে কাটিয়ে সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করতে চান, সফলতার দিকে এগিয়ে চলতে চান, তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটিও নিচে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। এছাড়া আপনারা যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, জ্যোতিষশাস্ত্রটিকে বেশ কিছুটা বুঝতে চান, জানতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই যদি মনে করেন আমার কাছে শিখবেন, তাহলে আমার নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং সেই মোবাইল নাম্বারের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ করেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকে মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হলো সন্তান সমস্যা। সন্তান সমস্যা বর্তমান যুগে একটি খুব ইম্পর্টেন্ট, একটি খুব ভাইটাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এবং এই সন্তান সমস্যা দুরকমভাবে আমরা সাধারণভাবে দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সন্তান জন্মাবার ক্ষেত্রে সমস্যা, একটা হচ্ছে সন্তান জন্মাবার ক্ষেত্রে সমস্যা বা সন্তান জন্মাবার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। আরেকটা সমস্যা হচ্ছে যে সন্তান জন্মাবার পর রোগগ্রস্ত হয়ে সন্তান জন্মাচ্ছে, অর্থাৎ সন্তান রোগগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রোগ নিয়ে সন্তানের জন্ম হচ্ছে। এইটা জ্যোতিষশাস্ত্র মতে কী ধরনের গ্রহ সংযোগ থাকলে পারে আমরা অনেক আগে থাকতেই বুঝতে পারবো যে এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং তার জন্য সঠিক পথ কোনটি ভালো হবে সেটিকে আমরা বোঝার চেষ্টা করব এবং তার জন্য যদি সেরকম ক্রিটিক্যাল সমস্যা দেখতে পাওয়া যায় জন্মছক থেকে অবশ্যই তার প্রতিকার করব, তাহলে কিন্তু এই সমস্যাকে অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব। তো প্রথমেই যে কথাটি বলবো যে সন্তান জন্মাবার ক্ষেত্রে সমস্যা, অবশ্য আজকে যে আলোচনাটা করছি খুব সাধারণভাবে, খুব একটা নর্মাল আলোচনা করছি, অবশ্যই এরপরে আরেকটি অনুষ্ঠান করব যেটা আমি সন্তান জন্মাবার ক্ষেত্রে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুসারে কী ধরনের গ্রহ সংযোগ থাকা দরকার, কী ধরনের গ্রহ সংযোগের দ্বারা সন্তানের জন্ম হয় বা কী ধরনের গ্রহ সংযোগের ভেতরে প্রবলেম থাকলে পারে, সন্তান জন্মাবার ক্ষেত্রে কোন জায়গায় প্রবলেম হয়, এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। তা আজকে যেটি আলোচনা করছি এটা খুব নর্মাল আলোচনা। তো এখানে আমি আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সন্তান জন্মাবার ক্ষেত্রে সমস্যা। আমরা জানি রাশিচক্রে পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়, রাশিচক্রে পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়। তাহলে রাশিচক্রের ক্ষেত্রে পঞ্চম ভাবটি সন্তান জন্মাবার ক্ষেত্রে, জন্ম দেবার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, বিশেষ করে মহিলা, যেহেতু মহিলাদের গর্ভে সন্তানের জন্ম হয়ে থাকে তাই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বিশেষভাবে পর্যবেক্ষণ করা উচিত যে একজন মহিলার পঞ্চম ভাব কি ইন্ডিকেট করছে। এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবপতির অবস্থান আমাদেরকে দেখতে হবে, এর সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবকারক গ্রহ বৃহস্পতিকে আমাদেরকে দেখতে হবে, এর সঙ্গে সঙ্গে আমাদেরকে তুলা রাশিকে দেখতে হবে। তো প্রথমেই যে কথাটি বলবো যে পঞ্চম ভাব থেকে যেহেতু সন্তান বিচার করা হয়, তো পঞ্চম ভাবে যদি কোনোভাবে শনি অবস্থান করে তাহলে কিন্তু সন্তান হতে বাধা সৃষ্টি করে। পঞ্চম ভাবে যদি কোনোভাবে শনি অবস্থান করে তাহলে সন্তান হতে সমস্যা করে, সমস্যা সৃষ্টি করে।
পঞ্চমভাবে যদি কোনো মতে কোনোভাবে রাহু বা কেতু অবস্থান করে এবং সেটি যদি খুব বেশি নেগেটিভ রাহু কেতু হয়, তাহলেও কিন্তু সন্তান জন্ম দেবার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও যদি পঞ্চমভাবে অধিপতি শনি নক্ষত্রে থাকে এবং সেই শনি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেক্টেড হয়, তাহলেও কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়াও যদি আমি দেখেছি যে লগ্নপতি যদি শনি নক্ষত্রে থাকে বা সেই শনি যদি নেগেটিভ অবস্থানে থাকে, তাহলেও কিন্তু সন্তান জন্মাবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। এছাড়াও লগ্নের অধিপতি যদি ষষ্ঠ অষ্টম কানেকশন হয় বা দ্বাদশ কানেক্টেড হয়, তাহলেও কিন্তু সন্তান জন্মাবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে যদি পঞ্চম ভাব কোনোভাবে পীড়িত হয় তো। এছাড়া হচ্ছে যে আরও একটা কথা বলবো যে শনি রাহু কেতু যদি কোনোভাবে, মূল ব্যাপারটা হচ্ছে যে শনি রাহু কেতু যদি কোনোভাবে পঞ্চম ভাবের সঙ্গে বা ভাবপতির সঙ্গে সম্পর্ক সৃষ্টি করে, তাহলে কিন্তু সন্তান জন্মাবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে। তো এখানে পর্যবেক্ষণ করতে হবে যে সেই শনি রাহু কেতু কতটা পরিমাণে নেগেটিভ, এইটাই কিন্তু আমাদের যদি পর্যবেক্ষণ করে বার করে আনতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে বাধা সৃষ্টি হবার পরে আদৌ কি সন্তান হবে না আর হবেই না। অনেক সময় আমরা দেখেছি যে সন্তান উৎপন্ন হতে, সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হচ্ছে, তারপরে আমরা দেখেছি যে ডাক্তারি চিকিৎসার দ্বারা সেই বাধাকে অতিক্রম করে জাতক বা জাতিকা মা হয়েছেন বা পিতা হয়েছেন, বাবা হয়েছেন, আমরা দেখেছি এটা। তো সন্তান জন্মাবার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে আমাদের যেটি বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে সেটি হচ্ছে পঞ্চম ভাব, এবং পঞ্চম ভাবের সঙ্গে যদি শনি বা বুধ, অর্থাৎ শনি এবং বুধ হচ্ছে একটি নপুংসক গ্রহ, শনি বা বুধ হচ্ছে একটি ক্লিপ লিঙ্গের গ্রহ, তাহলে শনি বা বুধ যদি কোনোভাবে কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু সন্তান তৈরি হতে বাধা সৃষ্টি করবে। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে শনি রাহু কেতু বাধা সৃষ্টি করছে, কিন্তু বৃহস্পতি যেহেতু সন্তান ভাবকারক গ্রহ, বৃহস্পতির কি অবস্থানে বসে রয়েছে। যদি দেখা যায় যে বৃহস্পতি কোনোভাবে সেই সন্তান ভাবের জায়গাটিতে দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সেই জাতক বা জাতিকা, বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে, সেই জাতিকা কিন্তু বাধা হলেও সেই বাধাকে অতিক্রম করে সে কিন্তু সন্তানের জন্ম দিতে পারবে। এছাড়াও যদি আমরা দেখি যে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে শনি রাহু কেতু পঞ্চম ভাবকে পীড়িত করেছে বা লগ্নকে পীড়িত করেছে, আমরা এরপরেও যদি দেখি যে বৃহস্পতি শুভ অবস্থানে বসে রয়েছে, বৃহস্পতি কোনো না কোনোভাবে কেন্দ্রকোণে অবস্থান করছে, বৃহস্পতি পজিটিভ হয়ে রয়েছে, বৃহস্পতি বলশালী হয়ে রয়েছে, তখন কিন্তু আমরা আরও একটি ব্যাপারকে লক্ষ্য রাখবো, সেটা হচ্ছে ইলেভেন্থ হাউস কতটা মজবুত রয়েছে। একাদশ ভাব যদি খুব বেশি স্ট্রং হয়ে যায়, তখন কিন্তু এবং একাদশ ভাবের সঙ্গে যদি কোনোভাবে পঞ্চম ভাবের একটি সংযোগ সৃষ্টি হয়, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে সেই জাতক বা জাতিকা অবশ্যই সন্তানের জন্ম দিতে পারবে। এবং তার জন্য আমাদেরকে দরকার যে বর্তমান গোচর এবং তার বর্তমান দশা অন্তর্দশাকে মাথায় রেখে তাকে সঠিক পরামর্শ দেওয়া যে সে কোন সময় সন্তান নিলে পারে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না, তাহলে সেই সময়টায় আমরা পরামর্শ দিতে পারি। এছাড়াও আমরা কি করতে পারি, এছাড়াও আমরা দেখি যদি যে খুব ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে সন্তান জন্ম দেওয়ার জায়গাটি, এবং সেটি নিয়ে আমি একটি পরে আলোচনা করব যে সেখানে মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুসারে আমি বোঝাবার চেষ্টা করব আপনাদেরকে। তো আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কিন্তু সঠিক পরামর্শ দেব এটাই যে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার এই যে প্রবলেমটা হচ্ছে, এই জায়গায় যে সমস্যাটি দেখা যাচ্ছে, আপনার সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, সেটি একজন সুচিকিৎসকের দ্বারা আপনি ট্রিটমেন্টের মাধ্যমে আপনি কিন্তু সেই জায়গাটিকে ঠিক করতে পারেন, এবং সেই জায়গাটিকে ঠিক করার পরে আপনার কিন্তু সন্তান হবার সম্পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হবে অবশ্যই। এরপরে আরও একটি সমস্যা যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য।
আমরা দেখেছি এরকম বহু ছক যে সন্তান জন্ম তো দিয়ে দিল, কিন্তু জন্ম দেওয়ার পরে সন্তান প্রচণ্ড রোগগ্রস্ত হয়ে জন্মেছে। এটা কিভাবে আমরা ইন্ডিকেট পাবো? এটা এটাও কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র মতে একটি জাতকের জন্মছক থেকে অবশ্যই পর্যবেক্ষণ করলে উঠিয়ে আনতে পারবো। আমরা যদি দেখি যে আপনার রাশিচক্রের ভেতরে শনি কন্যা, বৃশ্চিক বা মীন রাশির মধ্যে শনি অবস্থান করছে, আমরা যদি দেখি যে রাশিচক্রের ভেতরে কন্যা, মীন অথবা বৃশ্চিক রাশির মধ্যে শনি অবস্থান করছে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে সেই জাতকের সন্তান হবার পর সেই জাতক কিন্তু সন্তান রোগগ্রস্ত হতে পারে। আমরা যদি দেখি যে কন্যা, বৃশ্চিক এবং মীন রাশির ভেতরে পঞ্চম পতি, অর্থাৎ সেই জাতকের পঞ্চম পতি কন্যা, বৃশ্চিক বা মীন রাশির সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তাহলেও কিন্তু আমরা বলতে পারবো যে সেই জাতকের সন্তান হবার পরে কিন্তু কিছু না কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা যদি দেখি যে কন্যা, বৃশ্চিক এবং মীন রাশির মধ্যে বক্রী মঙ্গল বসে রয়েছে, আমরা সেক্ষেত্রেও কিন্তু বলতে পারি যে সন্তান জন্ম হয়ে গেলে পারে, তারপরে কিন্তু কিছু না কিছু সমস্যার সৃষ্টি হবে। তবে আমরা কখন এটা বলবো? যখন এই কন্যা, বৃশ্চিক এবং মীন রাশিটি জাতকের পঞ্চম ভাব হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু তখনই বলবো। অর্থাৎ জাতকের পঞ্চম ভাব যদি কন্যা, বৃশ্চিক বা মীন রাশি হয় এবং সেই জায়গায় যদি শনি বা রাহু বা বক্রী মঙ্গল বা কেতু অবস্থান করে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে সেই জাতকের জন্মের পর, সন্তান জন্ম দেওয়ার পর সন্তান রোগগ্রস্ত হতে পারে। তবে সন্তান কোন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, সন্তানের কতটা রোগ বৃদ্ধি পেতে পারে, সন্তান কি কোনো জটিল রোগে আক্রান্ত হবে, না সন্তানের প্রায় সর্দি কাশি জ্বর লেগেই থাকবে, এই যে বিচারগুলো, এগুলি কিন্তু তার সন্তানের জন্মছকের বিচার করে আমরা সেই জায়গাটাকে তুলে আনার চেষ্টা করব, বা সেটি কিন্তু তার সন্তানের জন্মছক কিন্তু সেই বিষয়টাকে ইন্ডিকেট করবে। তো এরপরে আমরা কি করতে পারি? এরপরে আমরা এটাই করতে পারি যে যদি দেখা যায় যে এরকম সত্যিকারের সমস্যা সৃষ্টি হচ্ছে, যদি দেখা যায় যে একজন জাতিকার জন্মছককে পর্যবেক্ষণ করে দেখতে পাওয়া যাচ্ছে যে তার সন্তান হবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা কিছু না কিছু বাধা সৃষ্টি হবে, তখন কিন্তু আমরা সেই জাতিকাকে সঠিক প্রতিকারের মাধ্যমে সেই ভাবটিকে স্ট্রং করার চেষ্টা করব। অবশ্যই কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে যে সমস্যাগুলি ক্রিয়েট হয় শারীরিকভাবে, সেগুলি কিন্তু একজন জ্যোতিষী কোনো মতেই ঠিক করতে পারে না, সেগুলিকে কিন্তু ঠিক করতে পারে একজন সঠিক ডাক্তার। যে সমস্ত সন্তান জন্ম হবার ক্ষেত্রে যে সমস্ত জায়গাতে বিশেষভাবে রোগ ধরা পড়ে, সন্তান জন্ম দেবার ক্ষেত্রে যে সমস্ত রোগগুলি ধরা পড়ে, সেই সমস্ত রোগ কিন্তু তারাপীঠে যজ্ঞ করলে, কামাক্ষাতে গিয়ে যজ্ঞ করলে কিন্তু কখনোই কাটবে না, সেইটা কিন্তু দামি দামি রত্ন পরে নিলে কিন্তু কখনোই কাটবে না। সেটি কাটবে কিভাবে? সেটি কাটবে যে সেই ভাবটির প্রতিকার করতে হবে। অবশ্যই সেখানে আমি সবসময় রত্ন প্রতিকারের উপরে বিলিভ রাখি, আমি মনে করি যে রত্ন প্রতিকারের মাধ্যমে মানুষের জীবনে সফলতাকে নিয়ে আসা যায়। তবে রত্নটা এই ক্ষেত্রে কী প্রতিকার করতে পারে? রত্ন এই ক্ষেত্রে কিন্তু সঠিক ডাক্তারের কাছে আপনাকে পৌঁছে দিতে পারে, সঠিক ডাক্তারের চিকিৎসা আপনাকে করে দিতে পারে, সঠিক ডাক্তারের কাছ থেকে আপনি রোগটিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারেন, সেই জায়গাটা কিন্তু রত্ন আপনাকে সহযোগিতা করবেন। যদি আপনি মানেন তো অনেক কিছু, যদি আপনি না মানেন তো কোনো কিছু নয়। তবে আমি সর্বদা একটা কথা বলবো যে শুধু রত্ন পড়ে নিলে, শুধু প্রতিকার করলে পারে কিন্তু সন্তান এসে যাবে না, এর জন্য কিন্তু ডাক্তারি ট্রিটমেন্টের দরকার আছে। তো আর সন্তান হওয়ার পরে যদি রোগগ্রস্ত হওয়ার ইন্ডিকেট থাকে, সেখানেও কিন্তু একটা প্রতিকার করার দরকার হয়। সেই প্রতিকারের মাধ্যমে কিন্তু সেই ভাবটিকে স্ট্রং করা যেতে পারে, সেই ভাবটিকে স্ট্রং করলে পারে আপনার যখন সন্তান হবে সেক্ষেত্রে সে আর রোগগ্রস্ত হয়ে জন্মাবে না, বা রোগগ্রস্ত হওয়ার ক্ষেত্রে অনেকাংশে কিন্তু কমিয়ে দেবে এই প্রতিকার, আপনার প্রতিকারটি, আপনার সন্তানের নয়, আপনার প্রতিকারটি। তো এটা হলো একটি খুব সামান্য আলোচনা সন্তানের সমস্যা নিয়ে। সন্তানের নিয়ে অনেক রকম সমস্যা আছে, এরপরে আমরা আরও দুটো সমস্যা নিয়ে আলোচনা করব, সেটা হলো সন্তান, আরও একটা সমস্যা চলে আসে যে দাদা আমার সন্তান মানুষের মতো মানুষ হবে তো, এটাও একটা সমস্যা। আবার কেউ বলে যে দাদা আমার সন্তান আমাদেরকে দেখবে তো, বড় হলে পারে,
এটাও একটা সমস্যা। এইগুলো কিভাবে, কোন গ্রহ সংযোগ থাকলে পারে, এই বিষয়গুলি ধরা পড়ে ছকের ভেতরে, যে আপনার সন্তান আপনাকে কি দেখবে বয়সকালে, আপনার সন্তান কি আপনাকে মর্যাদা দেবে, আপনার সন্তান কি আপনাকে সত্যিকারের একজন বাবা মা হিসেবে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, না অন্য কিছু, বা আপনার সন্তান কি একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে, আপনার সন্তান কি 10 জনের মধ্যে একজন হবে, এটাও কিন্তু আপনার জন্মছক থেকে ধরা পড়ে যাবে। তো আমাদের আলোচনা চলবেই এবং বিভিন্ন রকম আলোচনা নিয়েই আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। এবং ব্যক্তিগতভাবে আপনারা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচের ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্ত থাকুক, এরপরে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো। ততক্ষণের জন্য নমস্কার।